যাচ্ছে রশিদ ভাই, কোরবানি পর্যন্ত নাকি বাজারটা একটু শিথিল থাকতেছে? বাজার মাঝারি মাঝারি আছে, কেনার মতো আছে? হ্যাঁ, কেনার মতো। সর্বনিম্ন কত দামের গাভী দেখবো আজকে? সর্বনিম্ন একটা গরু দেখাবো, একদম হলিস্টিন ফিজিয়াল, দুই দাঁত বয়স, এক মাস টাইম আছে। আচ্ছা, 1,35,000-45,000 টাকা। ওইটা রেডির সময় কেমন দাম হতে পারে? রেডির সময় 1,60,000। তার মানে 5,000-7,000 টাকা খরচ করলে আরো 10,000-12,000 টাকা লাভ হবে? এক মাসের মতো টাইম আছে। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে মে 2024, রোজ বুধবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক আব্দুর রশিদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। এ সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে, এই গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এই সকল ব্যাপারে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এখন তো পাটি সরাসরি আসতেছে, সরাসরি বেশি আসছে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেয়ারি ফার্মের মালিক। ঠিকানা পাবনা জেলা ভাঙ্গড়া। গাভী তো ইনশাল্লাহ রাত্রি ডেয়ারি ফার্মেতে সব সময় থাকে, মাল আসে কিবারে? বাটার নাই, পুরো গেলি নিয়ে আসি। আচ্ছা, মাল শেষ হলে আবার নিয়ে আসেন। এই সপ্তাহে কতগুলো মাল কেনা হয়েছিল? মোট 10টা আছে। প্রোগ্রামে দেখাবো কয়টা? মোট 10টা। বাচ্চালা গরু আছে রশিদ ভাই? বাচ্চালা গরু আছে 6টা। মোট 6টা। প্রেগনেন্ট? 4টা। কি কি সুযোগ সুবিধা দিয়ে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট বিক্রি করা হয়? বাচ্চা সহ গরু দিলে দুধ দোহন করে দেখে নিবে, প্রেগনেন্ট বাদ জরা রুগীর আনকি। আচ্ছা, সারা বাংলাদেশে? সারা বাংলা। যারা অনলাইনে কেনে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখেন নাই? অনলাইনে তো বাদ জরা রুগীর আনকি, বাচ্চা হওয়া পর্যন্ত। বাজার কেমন যাচ্ছে রশিদ ভাই? কোরবানি পর্যন্ত নাকি বাজারটা একটু শিথিল থাকতেছে? বাজার মাঝারি মাঝারি আছে, কেনার মতো আছে? হ্যাঁ, কেনার মতো। সর্বনিম্ন কত দামের গাভী দেখবো আজকে? সর্বনিম্ন একটা গরু দেখাবো, একদম হলিস্টিন ফিজিয়াল, দুই দাঁত বয়স, এক মাস টাইম আছে। আচ্ছা, 1,35,000-45,000 টাকা। ওইটা রেডির সময় কেমন দাম হতে পারে? রেডির সময় 1,60,000। তার মানে 5,000-7,000 টাকা খরচ করলে আরো 10,000-12,000 টাকা লাভ হবে? এক মাসের মতো টাইম আছে। আচ্ছা, আর উপরে কত দামের গরু আছে? উপরে আছে 2,75,000। চলেন এক এক করে দেখি এগুলোর যে সঠিক বর্ণনা, ইনশাল্লাহ এটা আস্তে তোমাদের জানা। 1 নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের সুন্দর প্রিন্টের একটা সাদা কালো গাভী আমাদের সামনে নিয়ে আসলেন, মাঝারি বডির। কি জাতের গাভী এটা রশিদ ভাই? হলস্টিন ফ্রিজিয়ান জাত, পিওর হলস্টিন ফ্রিজিয়ান। কেবল দাঁতে দুইটে হচ্ছে, মাত্র দুই দাঁত। সম্ভবত এই গাভীটাই প্রথম বাচ্চা দিবে। ওটা 1,70,000-80,000 করে বিক্রি হইতো। এখন তো বাজার সেই বাজার আর নাই। একবারে একটা নিম্নমানের প্রাইস বলে দেবো, কেবল দুটো দাঁতে, এক মাস এখনো টাইম আছে। ফুল এক মাস? ফুল এক মাস। তার মানে এই গরুটা সারা বাংলাদেশের আনাচে কানাচে জার্নি করতে পারবে। গরু শান্ত কেমন? একবারে শান্ত গরু। আমার যদি একটা গরিব মা বোনরা নেয়, ভাই বোনরা নেয়, লালন পালন করতে পারবে তো? যে কেউ লালন পালন করতে পারবে, কিচ্ছু বলে। আচ্ছা, এখনো এক মাস ফুল সময় আছে, বাদ জরায়ুর গ্যারান্টি আছে। ভাই, এই একটা বকনা যদি কিনতে যাই 10 মাস বয়সের, এটা বকনা বাচ্চার দাম কত টাকা পড়তে পারে? এগুলো একটা বকনা কিনতে গেলে এখন 12-13 মাসের বাচ্চা কিনতে লাগলে 1,00,000 টাকা। আচ্ছা, মিনিমাম তো 80,000 টাকা লাগবে। আচ্ছা, এখন এই অবস্থায় যদি কেউ প্রেগনেন্ট অবস্থায় কেউ পছন্দ করে বকনার হিসাব বাদ দিয়ে, এর দাম কত? একবারে একটাই দাম, এটার কোনো দাম দর চলবে না, একটাই দাম 1,45,000। একদম 145, এক টাকাও সুযোগ নাই রশিদ ভাই? কিন্তু প্রত্যেকটা গাভী ভিডিওতে সুযোগ দিয়ে বিক্রি করেন। সুযোগ দিয়ে বিক্রি করি, কিন্তু এই গরুটা একবারে নিম্ন করলাম না, একদম কম দামে দেবো। একটু কম দেই রশিদ ভাই, একবারে কম দাম দিয়ে দিছি। একটু আর একটু কম দেই না, আর কম দিলে তো লাভ হবে। একটু কম দেই,
চালান থাকবে তো একটা গরু দেই রশিদ ভাই, একদম 10 টাকাও সুযোগ নাই। যে দামে দিছি ইনশাল্লাহ মোটামুটি বেশ পর্তায় দামে দেখাইছি, বাকি আপনারা বাজারটা মনিটরিং করে এরপরে সংগ্রহ করবেন। চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, ছোট গরু তো আর মনে হয় ওইরকম দেখাতে পারবো না, এখন সবই বড়। সর্বপ্রথম দেখাইছি একদম ছোটটা, আর এবারে দেখাচ্ছি একদম বড়টা, সবচেয়ে বড়টা, এই সপ্তাহের বড়টা। আচ্ছা, এটা হলস্টিন ফ্রিজিয়ান, একদম হলস্টিন ফ্রিজিয়ান, বাচ্চাটা হইছে একদম হলস্টিন ফ্রিজিয়ানের মায়ের মতোই। আচ্ছা, দাঁত কয়টা গাভীর ভাই? কতদিন বয়স বছরের কাঁচা দেখা যাচ্ছে? এই যে কাঁচা নাভি আজকে সকালে হয়েছে, কতবার টানছেন ভাই? একবার টানা। জন্মফুল? জন্মফুল একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। একবারে কত কেজি টানছিলেন ফুল পড়ার পরে? 10 কেজির মতো একবার টানা হয়েছে, আর বাদ বাকি এখন টানবো। আচ্ছা, এখনো কিন্তু ওলানে, যে ওলানটা করছে আবার 10 কেজি ওলান হয় নাই? এখনো তো যে দুধ আছে 15 কেজি দুধ আছে। আচ্ছা, এই যে এই পাশ থেকে দেখি নাই তো, পিছনে তো আরো বড় ওলান হয়েছে, প্রায় 14-15 কেজি দুধ এখনো ওলানে আছে। এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে? 25 লিটার গ্যারান্টি থাকবে একদম। 25 লিটার? 25 লিটার ডিমান্ড করে দেখি। কতদিন পর আসবে? যখন আসে। আজকাল আসলে বুঝাই দিতে পারবেন? আজকাল আসলে যারা গরু পালে তারা তো বুঝবে যে দুধ শাল দুধ চানা দেখলে তো বুঝে যাবে। আর যদি এক সপ্তাহ পর আসে একদম 100% গ্যারান্টি। 25টা দুধ বকনা বাচ্চা, দাম কত? 2,75,000 টাকা দাম। এটাই তো মনে হয় সর্বোচ্চ দামি গাবি আজকে, না? এগুলো গরু আসলে 300-350 করে বিক্রি হয়। আচ্ছা, এখনকার দাম 2,75,000 টাকা চাইছেন, ইচ্ছা বাড়া গেলে এর দাম 3.5 লাখ টাকা। এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে ঈদ পর্যন্ত রাখেন? ঈদ পর্যন্ত আমাদের রেগুলার ব্যবসা, সোনা হলেও তো রাখেন না। দামে কিনা আছে ওই দামে বিক্রি করা। 275 চাওয়া দর্শকরা দরদাম করে নিতে পারবে, দামের সুযোগ নেই ভাই। এই যে আপনার তো মনটা খারাপ করে দিলেন, তাহলে একদম বলে দেন দরদামের সুযোগ না, আপনি তাহলে আমাকে আগেই বলতেন। আপনি প্রত্যেক সপ্তাহে দরদামের সুযোগ দেন, এই সপ্তাহে দরদামের সুযোগ নাই। দরদামের সুযোগ নেই, তবে ডিসকাউন্ট দিয়ে দেবো একদম। কত টাকা ডিসকাউন্ট? 160 একদম? 260 না, 265 না, 260 মুখ দিয়ে বের করে ফেলছেন, 260 একদম। দুধ কিন্তু 25টা বোঝাই দিতে হবে, দাম 260ই দিলাম, 25 লিটার দুধ, আবার 15,000 ডিসকাউন্ট হয়ে গেল, 15,000 টাকাই তো ছাড় দিছি, বড় গরু না, 15,000 টাকা ছাড়ে 260 25টা দুধ আপনারা এক সপ্তাহ পরে এসে বুঝ করে নিতে পারবেন। আর যে গরুর গঠন যা দরকার হবে, না গরুর জাতে কমতি নাই, একদম তাই আছে। চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই। তিন নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। এই বাচ্চা তো ভাই ওই বাচ্চার চেয়ে সুন্দর, এটা একবারে রানী শঙ্কর, সব সাদা, একবারে রানী বিটের বাচ্চা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, সার হওয়ার চেয়ে বকনা হয়ে ওর ডিমান্ড বাড়ায় দিছে। এটা ডিএন প্রথম। বাচ্চার বয়স কতদিন? বাচ্চা কালকে হয়েছে, আজ দুদিন ধরে বাচ্চা দিছে, চার দাঁতে প্রথম বাচ্চা, চার দাঁতে প্রথম বাচ্চা, আজ দুদিন হলো বাচ্চা দিছে বকনা বাচ্চা। চারটা বাট কি একটু দেখানো যায় রশিদ ভাই? একটু দেখান তো, একটা একটা করে, এক বিজয় নেন, দুই, আচ্ছা আচ্ছা দুই, সামনে দুইটা, ছাদ চাদ তো দেওয়া লাগবে না? না, কেবল বাচ্চা দিছে না প্রথম গরু। আচ্ছা, পিছের ওই শেষেরটা, হ্যাঁ শুধু চাপ দিলেই দুধ পড়বে না? আচ্ছা, চারটা বাট ক্লিয়ার আছে, এগুলো 20টা গ্যারান্টি দিছেন? 20টা গ্যারান্টি। দাম কত রশিদ ভাই বকনা বাচ্চা সহ? এর দাম হলো 2,35,000। 2,35,000-এ 20 কেজি দুধ, একদাম কত? 5,000 টাকা দিছি। 5,000 টাকা কমে, একদাম 230, দুধও 20 কেজি গ্যারান্টি। চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন রশিদ ভাই, সাদা কালো রঙের। কি জাতের গাভী এটা? ফুল 15 দিন খাবে, এরপরে বাচ্চা দিবে, মাথাটা কিছু হয় নাই তো? আচ্ছা, জার্নি করতে পারবে না?
দেখি একটু, এগুলো তো না ভরে ইনশাআল্লাহ বাচ্চা হবে না, বাট জ্বরের গ্যারান্টি আছে? এগুলো থেকে কত কেজি দুধ আসতে পারে আপনার ধারণা? এর জাতমান বডি এটাও ইনশাআল্লাহ 20 প্লাস এর গাভী। তারপরে প্রেগনেন্ট যারা কিনবেন, প্রেগনেন্ট গরুগুলো আপনাদের নিজের চোখের আইডিয়াতে কিনেন, দাম কত রশিদ ভাই? একদম একদম 2,45,000, 2,45,000 একদম। এটাতে 5,000 কমবে না? সবগুলোতে কমাচ্ছেন, এটা আবার কি দোষ করলো? 5,000 কম তাহলে 1,40,000 টাকা। 1,40,000 হলে আমাকেই দেন, আমি পালি। 2,40,000 একদম। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি সুন্দর দেখতে গাভী নিয়ে আসলেন, বিগ সাইজের। এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের কেবল চারটি হচ্ছে। একটা মন থেকে কথা বলি ভাই, 1 নম্বর, 2 নম্বর আর এই 5 নম্বর, যে 5টা গাভী দেখাইছেন না, এই 3টা হচ্ছে আমার চয়েসফুল। বাকি 2টা গরু ভালো, তবে সবার তো আর সব জিনিস ভালো লাগে না, এই 3টা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগছে। জাতমান কি আসলেও ভালো এই 3টা? সবগুলোরই জাত। আপনার তো সবই ভালো হবে, আমার চোখে কিন্তু এই 3টা বিশেষ করে বেশি ভালো লাগছে। আচ্ছা, গরু তো সবই মোটামুটি ভালো পারছেন। এটার দাঁত কয়টা? এটা 4 দাঁত হচ্ছে। দাঁতটা দেখতে দেন, 4 দাঁত। একটু আমাদেরও তাহলে দেখান, আমরাও দেখি, 4 দাঁত না 6 দাঁত দেখি। একটু দাঁত ধরেন তোষার, একটু বড় করে হা করাও। 4 দাঁত দেখছি। কতদিনের মধ্যে বাচ্চা দিবে ভাই? মনটা খারাপ হলো ভাই, একটু সমান করে দেই। সমান করে দেই, 5,000 টাকা কম দেই। 200 একদম, কোনো দরদামের সুযোগ নাই। 200, ঠিক আছে। আচ্ছা চলেন, না সম্ভব না, 200 একদম। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 1 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন, সাদা কালো। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু, 2 দাঁত বয়স। 2 দাঁত গাভী কি এত পারছে? এই গলা একদম, গলা কম্বল কিছু নাই। আচ্ছা, লাভি গাভী কিছু নাই। এটা টাইম আছে এখনো পড়ায় 15-20 দিন টাইম আছে। 15-20 দিন ফুল সময় আছে, যে কোনো জায়গায় জার্নি করতে পারবে। বাচ্চা দেওয়াই নিলে টাকা পয়সা দিয়ে দিতে হবে, হাফ পেমেন্ট। এত টাইমের গরু বাচ্চা দেয় 15 দিন ভাই, এমন কোনো সময় না, আগেও তো দিয়ে দিতে পারে। এত টাইমের গরু বাচ্চা দেওয়ার গ্যারান্টি রাখি না, যে নিবে এখনই নিতে নিবে, এখনই নিয়ে যেতে হবে। এটার দুধের আইডিয়া কেমন? এগুলো গরু 15-16 কেজি। 15-16 কেজি। আচ্ছা, দাম কত? এটার দাম একদম 1,75,000। 175 একদম। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, এটা মাঝারির চেয়ে বড় সাইজের, বাচ্চা সহ। কি জাতের? মাশাআল্লাহ, 3 দিন বাচ্চার বয়স। কত কেজি দুধ আসছে এই 3 দিনে? 15 কেজি ধরে নিতে পারবে। কয়বার করে দহন করেন? 15 কেজি ধরে নিতে পারবে। কম হলে কি আপনি নিয়ে আসবেন? দাম কত? 1,70,000-এ 15 লিটারের বকনা বাচ্চা সহ গাভী নিলে একদম কত? 1,70,000। আচ্ছা, এটা আর কমাবো না। তো চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা গাভী, এটাও মাঝারি চেয়ে বড় আছে। আপনারা ফুল মাঝারি বডি হিসাব করে কিনতে পারবেন। এটা কি জাতের রশিদ ভাই? এখন তো মোটামুটি 2 টানই দহন করেন নাকি? কত লিটার দুধ আসছে? সকালে একবারে কত কেজি দুধ আসবে? 9, 6, 15 গ্যারান্টি। আজকাল আসলে কেউ বুঝ করে দিতে পারবেন। দাম কত রশিদ ভাই? একদম বাংলাদেশ চ্যালেঞ্জ, একটা দাম বলে দেন তো। একদম 1,55,000। 155 মিল করে দেই ভাই, কোনো কম করা যায় সই করে দেই, জোড়াই মিল করে দেই, 150 হয় না, 155 একদম। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01719405981। এটাতে এই মুহূর্তে আছে দর্শকে, যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান রশিদ ভাই? একটাই কথা, যে সরাসরি খামারে এসে দেখে কিনে। আচ্ছা, আসলে কি কি সুযোগ সুবিধা দেন? এসে দোকান করে দেখে নিবে, গাব গরুগুলো দেখে নিবে, যেগুলো গরু দেখিয়ে দাম করে নিবে। আসলো আপনার কাছে পছন্দ হলো না, অন্য খামারে যেতে পারবে, যে কোনো খামারে দোকান করে দেখে। থাকা খাওয়ার সুযোগ সুবিধা তো ফ্রি, থাকা খাওয়া সব খামারে আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।